बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে ভেন্ডি ভাজি। আমি এই যে ভেন্ডি এভাবে করে কেটে নিলাম, ছোট ছোট আকারে কেটে নিলাম। এই যে এই ভেন্ডিগুলিকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি এখানে অল্প কিছু তেল দিয়ে দিব, এখানে কিছু তেল দিয়ে দিব। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিব। এখন আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি দিয়ে দিব। কিছু রসুন কুচি দিয়ে দিলাম আমি। রসুন কুচি দিলে হচ্ছে আমি এখন আমার যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসবে, আমি রসুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে আসতেছে, এখন আমি ভেন্ডিটা দিয়ে দিব। আমি ধুয়ে পানি ক্লিন করে রাখা আছে, আমি ধরে নিলাম। এরপরে আমি এখন এখানে হাত মতো লবণ দিয়ে দিব, আধা চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে হালকা করে একটু ধনিয়া গুঁড়ি দিব, একটু ওই ফ্লেভারের জন্য, টেস্টটা ভালো আসে। হালকা পরিমাণ, বেশি দিব না, আধা চামচ হচ্ছে কম। একটু কালার আসার জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। একটু যখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি তারপরে দিয়ে দিব হচ্ছে 2টা কলা পাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। কলা পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি দিব আমি, সব কিছুতে একটু পেঁয়াজ বেশি দিই। এরপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। এখন আমি একটু টেস্টের জন্য সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করব, একটু টেস্টটা মিষ্টি মিষ্টি রাখবে। আমি কিন্তু অনেক কাঁচামরিচ দিলাম, আমি কিন্তু কাঠি দিয়ে নাড়াচাড়া করতেছি না, আমি এভাবে রান্না দিয়ে ডেকে দিব ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার ভেন্ডি ভাজিটার কালারটা এরকম আসছে, আপনারা দেখুন কালারফুল আসছে। আমি আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম, না দিলেও চলে, আমি দিই অবশ্য একটু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম জিরা গোলমরিচের ফাঁকিটা, জিরা গোলমরিচ পাঁচফোড়নের ফাঁকিটা দিয়ে দিলাম। আমি সব রেসিপিতে এটাই দিই, এটা আপনারা দেখেন, এটাতে স্বাদ অন্যরকম একটা স্বাদ আসে, অন্যরকম একটা ফ্লেভার আসে। এই যে আমার রান্না শেষ, দেখলেন তো কালারটা কত জুসি আসছে। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু জানাবেন, আর আমার রেসিপিগুলি ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।